নমস্কার বন্ধু বান্ধবী সকল, আজি বহুদিনের মূরত আপনার এটি খুব সুন্দর ভিডিও লই আহিছো। বন্ধু বান্ধবী সকল, আজির এই ভিডিওটিত মই আপনার জানাম যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর সেই বিশ্ববিখ্যাত বৃন্দাবনী বস্ত্রখন বর্তমান পৃথিবীর কোন ঠাইত আছে। বন্ধু বান্ধবী সকল, আমি একো একোজন অসমীয়া হিসাবে এই কথাটো জানাতো অত্যন্ত প্রয়োজনীয় যে আমার এই সম্পদবিধ বর্তমান কোট আছে অসম তথা ভারতবর্ষত ই আছে নে নাই সেই কথাটো আমি জানাতো দরকার। তেন্তে আহকসুন, দেরি নকৰি আজির বিষয়টো আমি আরম্ভ করো। বন্ধু বান্ধবী সকল, বর্তমান এই বৃন্দাবনী বস্ত্রখনের একো একোটি অংশ বিশ্বর সর্বমুঠ 8টা জাদুঘর তথা মিউজিয়ামত সংরক্ষণ হয়ে আছে। এই বৃন্দাবনী বস্ত্রখনের দুটা অংশ লন্ডনের ভিক্টোরিয়া এন্ড এলবার্ট মিউজিয়ামত সংরক্ষিত হয়ে আছে। চার্লস আলফ্রেড নামের এজন ইংরাজ লোকেহেনো ভূটানের মহারাজার পৰা এই বস্ত্রাংশ সংগ্রহ করে ব্রিটিশ মিউজিয়ামত দান করেছিল। তারপর পেরিসর মিউজি গুইমেট সংগ্রহালয়ত ইয়ার দুটা অংশ আছে। নেক্সট লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম অফ ম্যানকাইন্ড সংগ্রহালয়তো ইয়ার এটা অংশ আছে। তারপর ওয়েলসর সেফা সৌটু মিউজিয়ামতো ইয়ার এটা অংশ আছে। তারপর ভেনিসর সেন্ট্রো ইন্টারন্যাশনেল সংগ্রহালয়তো ইয়ার এটা অংশ আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মিউজিয়ামতো ইয়ার এটা অংশ আছে। ইয়ার লগতে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মিউজিয়ামতো ইয়ার এটা অংশ আছে। আর লন্ডনের স্পাইনিক এন্ড সন্স নামের কোম্পানিট ইয়ার দুটা অংশ সংরক্ষিত হয়ে আছে। বন্ধু বান্ধবী সকল, আমার অসমীয়া শিল্পীর দ্বারা তৈয়ার হওয়া এই বস্ত্রখন পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামত বর্তমান সংরক্ষিত হয়ে আছে। কিন্তু দুঃখের কথা যে অসম তথা ভারতবর্ষত ইয়ার এটা অংশও নাই। সেয়া যি কি নহোক, এই বৃন্দাবনী বস্ত্রখন বর্তমান কোট কোট আছে সেই কথাটো আজি আপনাদের এই ভিডিওটির পৰা জানিব পারিলে। যদিহে এই ভিডিওটি আপনাদের ভাল পাইছে বা ইয়ার পৰা অলপ হলেও উপকৃত হওয়া বলে ভাবিছে, তেন্তে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবলে আপনাদের নাপাহরিব। আর এনেকুৱা ধরনের এডুকেশনেল ভিডিওর লগতে জব রিলেটেড আর টেকনোলজিক্যাল ভিডিও আপনাদের পাই থাকিবৰ বাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো আপনাদের প্রেস করবলে নাপাহরিব, যাতে যেতিয়াই আমি এনেকুৱা ধরনের ভিডিও সমূহ আপলোড করো তার নোটিফিকেশন আপনাদের প্রথমতে পাই। তেন্তে আজিলৈ ভিডিওটি ইমানতে সামৰিছো। ধন্যবাদ।